বাংলাদেশে অধিকাংশ গার্মেন্টস ফ্যাক্টরিতে মাস্টারদের কিভাবে ইন্টারভিউ নেওয়া হয় এই রিলেটেড একটি ডেমো ভিডিও তৈরি করা হয়েছে এবং এই ইউটিউব চ্যানেলে সেটি উপস্থাপনা করা হবে। এই ভিডিওটি দেখার পরে আপনাদের অনেকের লাইফের সঙ্গে এটি মিলে যেতে পারে। তাহলে চলুন ডেমো ভিডিওটি দেখে আসা যাক। এই আব্দুর রহিম। জি স্যার। ইন্টারভিউ দেওয়ার জন্য কতজন ক্যান্ডিডেট আছে? স্যার ইন্টারভিউ দেওয়ার জন্য 5 জন আছে। সবার কাছ থেকে সিভি গুলো কালেক্ট করো। এই যে আপনাদের সিভি গুলো দেন। 10 মিনিটের ভিতরে ইন্টারভিউ শুরু হবে। আপনাদের 10 মিনিট পরে ইন্টারভিউ হবে। স্যার এই যে সিভি গুলো। জিল্লুর রহমান কে আছেন? আসেন, এখন ইন্টারভিউ হবে। মে আই কাম ইন স্যার? আসসালামু আলাইকুম। বসেন। থ্যাংক ইউ স্যার। আপনি টেস্ট স্টাইল স্টাডি করছেন? টেস্ট স্টাইলের সংজ্ঞাটি বলেন। টেস্ট স্টাইল হুইচ মিন্স টু উইক ইট ইজ নাও এ জেনারেল টার্ম অ্যাপ্লাইড টু এনি ম্যানুফ্যাকচারিং ফর্ম ফাইবার ফিলামেন্ট ফিয়ান ক্যারেক্টারিস্টিক ফ্লেক্সিবিলিটি ফাইননেস এন্ড হাই রেশিও অফ লেন্থ এন্ড থিকনেস। আপনি যে নিশান টেস্ট স্টাইলে ছিলেন, নিশান টেস্ট স্টাইলে গার্মেন্টস ছাড়া আর কি কি আছে? স্যার নিটিং, ডাইং, ওয়াশিং, প্রিন্টিং, এমব্রয়ডারি। ইয়ান কোন কোম্পানি থেকে পাওয়া যায় বলতে পারবেন? স্যার স্পিনিং মিল থেকে আমরা ইয়ান কালেক্ট করে থাকি। নিট ফেব্রিক আমরা কোন মেশিং এর মাধ্যমে তৈরি করে থাকি বল? স্যার নিট ফেব্রিক আমরা তৈরি করে থাকি নিটিং সার্কুলার মেশিং এর মাধ্যমে। ওই মেশিং এর কিছু গুরুত্বপূর্ণ পার্টসের নাম বলেন। স্যার ডিবিকিউ পুলি, ক্যাম, নিডেল, টেক আপ রোলার, সিঙ্গার। ক্যাম কত প্রকার? স্যার টু টাইপস অফ ক্যাম, ইঞ্জিনিয়ারিং ক্যাম এন্ড নিটিং ক্যাম। জার্সি 100% কটন 160 GSM ফেব্রিক তৈরি করতে আপনি কত কাউন্ট সিলেক্ট করবেন? স্যার 28 সিঙ্গেল সিলেক্ট করব। সিঙ্গেল জার্সি 95% কটন 5% এলাস্টান 180 GSM এর জন্য আপনি কত কাউন্ট সিলেক্ট করবেন? স্যার 40 সিঙ্গেল এন্ড 20 ডেনিয়ার সিলেক্ট করব। 160 GSM এর জন্য আপনি কত কাউন্ট সিলেক্ট করবেন? 34 সিঙ্গেল এন্ড 20 ডেনিয়ার সিলেক্ট করব। যে মেশিং এর মাধ্যমে আমরা ফেব্রিক নিট করি ওই মেশিং এর যে নিডেল আছে ওই নিডেলের নাম কি বলতে পারবেন? স্যার সার্কুলার নিটিং মেশিং এ যে নিডেল ইউজ করা হয় সেটি ল্যাস নিডেল। আমরা কোন ফেব্রিকে হিট সেট করে থাকি? স্যার যে সমস্ত ফেব্রিকে ল্যাকড়া থাকে ওই ফেব্রিকগুলোতে আমরা হিট সেট করে থাকি। সিঙ্গেল জার্সি 100% কটন 160 GSM ব্ল্যাক কালার ডাই করতে কত সময় লাগে? সরি স্যার এটা আমার জানা নাই। সপেনারের কাজ কি? সপেনার ডাইং এর কোন স্টেজে করা হয়? বেটার হ্যান্ড ফিলের জন্য আমরা সপেনার ইউজ করে থাকি এবং সপেনার আমরা ফিনিশিং স্টেজে ইউজ করে থাকি। এনজাইমের কাজ কি এবং এনজাইম আমরা ফেব্রিকে কেন করে থাকি? স্যার আমরা এনজাইম ইউজ করে থাকি হেয়ার এনেজ রিমুভ করার জন্য, জিএসএম কন্ট্রোল করার জন্য এবং বেটার হ্যান্ড ফিলের জন্য, ফেব্রিকটি স্মুথের জন্য। ল্যাব ডিপ কি? ল্যাব ডিপ আমরা কেন করি বলতে পারবেন? স্যার ডাইং শুরু করার আগে আমরা ল্যাব ডিপ করে থাকি। ল্যাব ডিপ হলো ওয়ান কাইন্ড অফ রিসিপি নাম্বার, যে রিসিপি নাম্বার দিয়ে আইডেন্টিফাই করা হয় যে ওই কালারটি তৈরি করতে কি কি কেমিক্যাল কি পরিমাণ লাগবে। আপনি মার্চেন্ডাইজিং লেভেলে আসেন ওখানে, আপনি মার্চেন্ডাইজিং লেভেলে আপনার ফ্যাক্টরিতে আপনি কি কি কাজ করেন? স্যার আমরা বায়ারের কাছ থেকে ডিজাইন শিট পাওয়ার পরে ডেভেলপমেন্ট স্যাম্পল পাঠাই। যখন ডেভেলপমেন্ট স্যাম্পল অ্যাপ্রুভ হয় তখন আমরা ফিট স্যাম্পল পাঠাই। ফিট স্যাম্পল অ্যাপ্রুভ হওয়ার পরে ব্ল্যাক সিল অ্যান্ড গোল্ড সিল পর্যায়ক্রমে আমরা বায়ারের কাছে পাঠাই। ইন দ্য মেন টাইম বায়ারের কাছ থেকে যখন আমরা পিও শিট পাই সেই পিও শিট অনুযায়ী আমরা রেশিও তৈরি করি এবং টোটাল অ্যাক্সেসরিজ আমরা চেকলিস্ট তৈরি করে বুক করে থাকি। যখন টোটাল অ্যাক্সেসরিজ ইনহাউস হয়ে যায় তখন আমরা আমাদের যে প্রোডাকশন ফাইল আছে প্রোডাকশন ফাইল তৈরি করে আমরা এটা প্রোডাকশনে সাবমিট করি এবং পিপি মিটিং কল করে থাকি। আপনি কোন বায়ার ফলো আপ করেন? স্যার আমরা বাইং হাউসের মাধ্যমে কাজ করি এবং ডিসি গোয়াল নামে স্পেনের একটি বায়ার ফলো আপ করছি। ওই বায়ারের টেস্ট রিকোয়ারমেন্টগুলো কী কী? কালার ফাস্টনেস টু রাবিং 3x4, কালার ফাস্টনেস টু ওয়াশ 3x4, পিলিং টেস্ট 2000 সাইকেল। আপনি রানিং কত টাকা স্যালারি পান?
রানিং স্যালারি 37,000 টাকা। আমাদের কোম্পানিতে যদি আপনাকে নিয়োগ দেওয়া হয় আপনার এক্সপেকটেশন স্যালারি কত হবে? এক্সপেকটেশন স্যালারি 40,000 টাকা স্যার। ওকে, আপনাকে পরে জানানো হবে। থ্যাংক ইউ স্যার।